এই আমার সামনে বন্ধু তিনজন বসে আছেন, বয়সে খুবই নবীন, যদিও তাদের একজন বেশ গাড়িটা নিয়ে গাম্ভীর্য একটা দেওয়ার চেষ্টা করছে নিজেকে। এর একটি দল করেছেন পারফর্মিং আর্টসের অনেক কিছুকে একটা জায়গায় এনে ১১ নভেম্বর ওরা একটা উৎসবের মতো করবেন, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত হয়, তো আর একটু পার হয়ে যাবে। তো সেই উৎসবে সকলে যদি আসেন, সকলে এলে কলেজ করে জায়গা হবে না, তবুও আপনারা সকল বলতে যদি তার একটা পার্সেন্টেজ যদি আসেন তাহলে ওরা খুব উৎসাহ পাবে। আমাদের এখন মুশকিল হয়ে গেছে সমাজে, আমরা যখন অল্প বয়সে ছিলাম তখন আমাদের চারপাশে একটা প্রমোশনাল অ্যাটিটিউড ছিল, অর্থাৎ দেখা যাক না এরা এসে বলছে এত সুন্দর কী করে দেখা যাক, অর্থাৎ লোকে একটা চান্স দিত অচেনা অজানাকে। রবীন্দ্রনাথের অচেনাকে ভয় কি আমার ওরে এসব না পড়ে অনেকে সমাজের চান্স দিত আর কি। কিন্তু এখন যতক্ষণ না কোনো সংবাদপত্রের বাক্যবাগিস কিংবা টেলিভিশনের কোনো বক্তিয়া খেলজি এরা যতক্ষণ না পর্যন্ত একটা বাজারে হাওয়া তুলে দিচ্ছে যে এরা খুব ওই যে আজকালকার ভাষা বলে খুব জ্ঞান স্ফুরিত কর্ম, ততক্ষণ পর্যন্ত লোক নিজের থেকে যায় না। এটা খুব দুর্ভাগ্য, কারণ সত্যি কথা বলতে মা ছাড়া সকলেই তো অচেনা ছিল পৃথিবীতে আমাদের, আর সকলটি চিনতে চিনতেই তো যা হয়েছে। তাই আপনাদের সকলে আপনাদের মধ্যে সেই রকম একটা মানুষ যে আছে এখন নিশ্চয়ই আছে, আমরা চেপে চুপে পাছে ঢুকে যাই এই ভয়ে আমরা চেপে চুপে রাখি অজানার দিকে যাওয়ার আকর্ষণকে দাবিয়ে রাখি। সেটা না করে একটা দেখা যায় একটা চান্স নেওয়া যাক কলেজ স্কোয়ারে খুব সুন্দর হাওয়া টাওয়া আছে এবং অনেক লোকজন নানান ধরনের পাগল বস থাকে, ব্যর্থ ট্রেনিং বস থাকে, সেরকম নানান, সুতরাং সব মিলে একটা এন্টারটেইনিং একটা অবস্থা হতে পারে। লেটেস্ট কি চান্স তাহলে ওই কলেজ স্কোয়ারে দেখাবে কোনো একটু সময়।